দুই বোন তার পরে দুই ভাই। ও বন্ধু রে আজাল কোন দিন কাটি গিরানি হাতে দিবে তুই কিন্তু বলতে পারবি না। কোন সময় তোর বাপে টিকিট আনবে, কোন সময় শুরু বেলা হাতে টিকিট দিয়ে যাবে। বন্ধুরে ওই দিন তোর সমার জুটে না রে বন্ধু। তুমি একটা মুসলমানের ছেলের বাবা, বাবা রে তুমি কেন নবী প্রেমী হও নাই, তুমি এখনো কেন অপবিত্র হয়ে থাকো? ওই যুবকটা কেন বুঝে না যুবক রে, ওই যুবকটা এখন ইসলাম থেকে কেন বঞ্চিত? ওই যুবক কাল ভিতরে এলিমের অভাব। আল্লাহ নবী বললে মান সালাও কাতেরি কান এল তামিসু ফেওমান। নবী বলল তোরা যদি এলেমের রাস্তা যদি তালাশ করতে পারো, সংগ্রহ করতে পারো। নবী বলল সাল্লাল্লাহু তারিকান ইলাল জান্নাত, তাহলে তোদের জন্য জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে। এরকম সুবহানাল্লাহ। ও আম্মা বলল আম্মা না রসুল বাড়ির দিকে আসলে মাইশা সিদ্দিকা গল্প করতো, সময় বোকান কাটাইতো। হজরতে মাইশা বলছে হুজুর আমি একটা কথা বলতে চাই। মাইশা কথা শুনি রসুল বল চাই সে কি বলতে চাও? হুজুর আমি একটু ঘরের মধ্যে যেতে চাই। হুজুর বলে তার আমার সাথে গল্প করে ভালো লাগে না। নবিস্তে মাইশা বলছে ভালো লাগে তাহলে ঘরে কেন যাও? হুজুর তোমার জন্য যাই, তোমার জন্য একটা আমি উপহার আনতে চাই। যেরকম সুবহানাল্লাহ। মাশা বলছে হুজুর আপনি আদেশ করলে তাহলে আমি ঘরের মধ্যে যেতে পারি। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আদেশ না নিয়ে আদেশ নিয়ে কোনোদিন পাশের গ্রামের গ্রামের বাড়ি ফুরবে যায় কি যায় না? যে ফলা হরে বাড়ি যান, সুটু হরে বাড়ি যান, কয়া যায় খালি কয়া দেখেন নারীকে বিয়ে করলে আল্লাহ রসুল বলছে নারীর চারটে গুণ দেখতে হবে। এক নম্বর গুণ দেখতে হবে মেয়েটার ভিতরে এলেম আছে বা দিন ইসলাম আছে কিনা। দুই নম্বর গুণ দেখতে হবে তাদের বংশ বনিয়া তার বংশ খোঁজ। তিন নম্বর গুণ বলতে হবে সুরত দেখো, চার নম্বর মাল দেখো। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। তারা মাদা উলগাড়ি হোক সুদর উলগাড়ি হোক দুরকম ঠিক না বেটি? মুক্তা হুজুর দোয়া করেন আল্লাহ দিলে বেটা আমি পাস। কি পাস? এমএ পাস। ইংলিশ ছাড়া বেটা কথা কয় না, ইংলিশ ছাড়া ছোঁয়া কথা কয় না। ওই ছোঁয়া কয়দিন পরে বলবে দেয়ার পৃথিবীর কোনো ক্ষুদা নাই জোরে কন্যা উজুবিল্লা। বাবা তুমি কোথায় যাও? তো ফেসিলিটি সবাই চাই কেন? কালে মাসকে ওয়ার সম্মুখে না দেয়ার ইস নোগর পৃথিবীর খোদা নাই জোরে কন্যা উজুবিল্লা। ওই ছেলে বেটি এলেন থাকলে ইংলিশ দেন তো কই তো ওয়ান ইস আল্লাহ কুল হু আল্লাহ গুহাত আল্লাহ এক আল্লাহ আমার আছে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্বা জান আমার মা বলে না কেন গো বলছো না মা রসুল বাইসাই সরে ঘরের মধ্যে কি করবা যায়া? হুজুর তোমার জন্য উপহার আনবো তোমার জন্য আনতে যাই। নবী কা যাও কি আনতে যাও? হযরতে মাইশা তখন ঘরে যায় রসুলের কাছে দাঁড়িয়ে গেলেন। নবী বলে আইসা রে কি বুঝতো আল্লাহ আমার জন্য কি আল্লাহ তুমি? মাইশা হাতে তোলে দেখিয়ে দিল হুজুর গো এই যে তোমার জন্য বস্তু আনলাম। মাইশা বলতেছে হুজুর এই যে তোমার উপহার। নবী বর্তমান তোমার বউ কুনি দাঁড়িয়ে আছে দিবে নাকি দিবে গো? এমনি দাঁড়িয়ে দেখবে না ভাই দু দেশ কেন জলে দিলবু দাঁড়িয়ে লাগলে এলের জন্য ধুপড়ি এমকে বাজার এম বাজার ঘুরবেন না ভাই।
কদিন আগে আমি নাফিতে দোকান গেছিলাম বাবা, আমার আলেম মানছে চুল বড় হলে কানের মধ্যে কিরির কিরির করে, শনিবার চুল স্কুল হাফ স্কুল, আমি মনে করে চুল গুলা কাটি স্কুল চলে যাই, সকাল সকাল গেলাম নাফিতে দোকানে দিয়ে দাঁড়াইলাম, নাফিত রে ওরে মাউয়া তাড়াতাড়ি মাথা কাটিয়া দে চুল কাটিয়ে দেখে ও আমি স্কুলে চলে যাবো, কাজ সার হবে না, তোমার আগে আটজন বুক করা আছে, আটজন সিরিয়াল হবে, তারপরে তোমার নাম্বারও বসবে। বাপু তার স্কুল করা আজকে আর হবার নয়, স্যার আজকে তোমরা বাদ দাও, কালকে তোমার রবিবার বন্ধ আছে না? হ্যাঁ, সকালে ফজর নামাজ পড়িয়ে এসবে, কিন্তু এত সকালে হিন্দু মানুষ দোকান খুলিস দিয়ে কয়, তোমার দাদা মাইকের মধ্যে এমন করেন, তখন আসে ঝাড়ু দেয়। বাবা তুমিও তাহলে সিরিয়াল নাম্বার এক নেই, ফজর নামাজ পড়িয়ে বাড়ি গেলো তাতে আড়াই ঘন্টি মেহনত হয়, তো আমাদের হুজুর হুজুরকে আড়াই ঘন্টি মেহনত হবে, একটু কিছু তালিম দাও, অল্প কথা শর্টকাটি দিয়ে বাড়ি চলে গেলাম, যে বাক্যে নিয়ে সামথিং ব্রেকফাস্ট করিয়া একদম সোজা দই মারলাম একটা নাপিতের দোকান, যে দেখি চারজন বসি আছে, বাবু নামাজ করছে না, কওটা তো মুসলমান কত বাবা বে নামাজি, কিন্তু নামাজের অভাব তো আছে না, যেরকম ছে না এত সকাল নামাজ পড়ে কুমন আসছে সার দূর খোলা একদম বসে বসে আছে বেঞ্চিত, বাবরে নামাজ তো একটাও পড়ে নাই, দৃষ্টাঙ্গাটা মাথা থাকবে নাকছে, মক্কা সার আধা ঘন্টা বসে তোমার সিরিয়াল হেয়া যাবে, ঠিক আছে বসি খালি মোবাইল টিপে নাকছ, দেখুন দৃষ্টাঙ্গাটা মাথা থাকবে নাকছে, একটা হ্যাঁ ফোন মোবাইল দুইটা পাইপ লাগাইছে কানো পাইপ নিয়ে হেডফোন কয় বা কি যে গান লাগাইছে, কখনো তো জিজ জি জি লাগাইছে, চ্যাংরা এক লাগা হুলছেন বলে পড়ি যাবার চাই, খেয়াঙ্গাই এমন নাপানাপি করবে নাকছি, সে একটা অমন লাগাইছে কে রে, হ্যাঁ নাপি তো কিছু কয় না, তুমি ভাল পাহায় তুমি ঠ্যাং খালেই রাফা লাভি লাগাইছেন, ওই বাবার হে মুসলমানের সবার প্যান্ট কিনছে দামি প্যান্ট বড় ঠিক হাফিয়ে ঠিক একে নাই সাইনবোর্ড যেরকম ঠিক না ঠিক, তারপরে বাবার এই নাউয়ের তো হাতত কেসি নাই, একটা একটা পাইপ আছে মেশিন কারেন্ট লাগিয়ে দিছে পাইপ কিন্তু চুল তো একেবারে ভেঙুলিলে হাড়ি আর লাল উঠলি চুল মানে একদম ঢাকনাই ঢাকনাই, দেখুন নাউয়া এই কানের গোল পাইপ দিয়ে লাগিয়ে দিন মেশিন দিয়ে হরি এক করে আল্লাহ মাদুস তুলে এখনো বোলাই না কি বাবা, ওই লোকটা হুদু হলে বোলা যাবার না, ওইলে আবং থাকবে আল্লাহ এদি এদি গোড়ায় কারি আল্লাহ মাদুর মধ্যে খুব আল্লাহ কোন কাটনি দিল আল্লাহ না চ্যাংরা না চ্যাংরি বাবু না মাইয় কিছুই বোঝা যায় না, মুখে রে বাবা যে কোন কাটনি দিল কা হুজুর, এটা নাম হচ্ছে রে নাম কাটনি, হাববারা কত যুবক আছে রে সোনা, ওই ছেলেটা এখনো রসুলের হাদিস জানে না, যাই যুবক তো ওই জন্য ওই কাটনি না, রসুল বলে তুলো নিম্মা জিম্মা রাফরা, তুমি তিন তরিকার মধ্যে সই হইতে পারো রে যুবক, তুমি মাথা চুলটা খাটো করো মুড়িয়া করো নাড়িয়া করো, তুমি শূন্য দাবড়ে রাখো কানে নথি পর্যন্ত তুমি রাখতে পারো, মস্কা দিয়ে ফেলাইতে হবে দাড়ি রাখতে হবে, কিন্তু তুমি মসুরাম্বা করো দাড়িও যদি লম্বা করো রসুলের শূন্যতের দিকে হবে না, তাহলে তোমার দাড়িও লম্বা মুসো লম্বা সব লম্বা, তাহলে তুমি হবি রবি আমি মনে করলাম কোনবা মন্দির থেকে আমার ওয়াজ শুনতে আসিল, মন্দির থেকে কোনবা মুনিষী আসিল, মুনিষীরা গীতে পাঠ করে অন্নমনঙ্গস্বামী সরঙ্গস্বামী অন্যতম ভগবানন্দরাতি, আমি বললাম তাছা কোন মন্দির থাকেন, আমি মন্দির থাকি নাকি, আমি বাবা বাবা বাবার অবস্থাকে কাবার দেহ কমটি চা আমি দিল, কি সুন্দর চা বুদ্ধে বিস্কুট
মনে মনে কম সহায় তো সানের ই সানা লাগে এই মুসুদি সা ঢুকে বিদ্যু দিলে কুয়া শুনে পড়া উগিরি ভিটি দিয়ে হম খালি তেম সার কা বলাই লাস্টে দেখো বিস্কুট হাতুর নিল দিঙে হ্যাঁ মোজ ভাগ করা শুরু করে দিল আল্লাহ মোসের ভিত্তি ঢুকি দিয়ে আমরা কাছে আব্বুম বুম 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 দুরকম এইরকম ডিজিটাল মুসলমান আছে না নাই দুরকম আছে না নাই আছে গণ্য হইতে পারে না ওই মানুষটা হতে পারে না মুমিন হইতে পারে না যাদের ভালোবাসা যা নিজের ছেলের থেকে বিচার থেকে অন্য মালক থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না শোনা কেন গো তুমি বুঝো না শোনা যেদিন তোমার ডাক পড়িবে যেদিন তোমার গার মধ্যে তিন কাপড় করে দিবে রে শোনা সেদিন চলে যাবি সেদিন তোমার সামনে কেউ দাঁড়িয়ে থাকবে না রে শোনা ওরে মা বলে না কেন তুমি বুঝো না রে মা বিশ্ব নবী রসুল স্ত্রী হজরতে মাইশা রসুলকে প্রশ্ন করছে রসুল্লাহ হাবিবুল্লাহ আমি তোমার স্ত্রী হজরতে মাইশা আমি একটা প্রশ্ন করতে চাই নবী বলে আইসা রে কি প্রশ্ন হুজুর পৃথিবীর জমিনে কোন মানুষটা নেকির পাল্লা ভারী হবে রসুল বলে আইসা রে পৃথিবীর আকাশের জমিনে যত তারকা নক্ষত্র দেখা যায় আয়েশা সমস্ত আকাশের তারকা গুণা যদি এক পাল্লা রাখা হয় হযরত উমরের নেকি যদি এক পাল্লা রাখা হয় রে আয়েশা আকাশের তারকা থেকে হযরত উমরের নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে হযরত মাইশা চোখের পানি সারে দিলে নবী বলাই সাবে কান্দ কেন তুমি কি হলো তোমার ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার আব্বা তোমার জন্য কত কিছু করে যদর তাবু ও রাসূল সেই রাতের মধ্যে গুহার মধ্যে আমার আব্বা তোমার জন্য সাপের দংশন পর্যন্ত খেয়েছে নবী গো আমার আব্বার নামটা তো আপনার জবান দিয়ে নিলেন না নবী বলাই সারে তার জন্য তুমি কান্দ শোনো আমার কাছে তোমার আব্বা কতটুকু নেকি করলো পৃথিবীতে করবে আমার উন্নতির মধ্যে কেমন চোখ পর্যন্ত যত উন্নত পৃথিবীতে আসবে না আয়েশা সমস্ত উন্নত নেকি যদি এক বেলা রাখা হয় আয়েশা রে তোরা বাবু বক্র নেকি যদি এক পালা রাখা হয় তোমার আব্বা নেকির পাল্লা বেশি ভারী হয়ে যাবে এরকম সুবহানাল্লাহ মা বলে না গো কেন গো তুমি বুঝলি না রে মা তুমি কেন জানলি না রে মা আল্লাহ নবী তো বলুয়া তাবালা তোমার স্বামীর ভালোবাসা দেখার কথা নবী বলে গাও মা তোমার স্বামীকে যদি তুমি ভালো না বাসো মা আল্লাহ নবী একদিন যেতেছে হযরত হাসান হোসেনের বাড়ির সামন দেয়া তোমায় চেক কর দিয়ে বলে ভাই রে আজকে আমার নানাজি আমার বাড়ির সামন দিয়ে যায় আমরা দেখছিলাম নানা কোন দিকে গেলে আমার আম্মা ফাতিমা তুল জহিরের সঙ্গে দেখা করে যায় আর কোন দিক থেকে ফিরলে আমার আম্মা ফাতিমার সঙ্গে দেখা করি বাড়িতে যায় রে হুসাইন আজকে আমার নানা বাড়ির সামন দিয়ে যায় আমার বাড়ির দিকে কেন রে তাকায় না তোর ভাই দৌড়ি দৌড়ি নবীজির কাছে যা দাঁড়ালো নানা রে আমার বাড়ির দিকে কেন রে নানা তাকাইছে না এ নানা আমার আম্মার মুখে শুনছি কোন দিকে গেলে আমার আম্মা তুমি দেখা করে যাও কোন সবর ত্যাগী ফিরলে আমার আম্মা দেখা না করবো তো
তুমি বাড়িতে যাও নাই নানা রে আজকে কেন আমার বাড়ির সামনে দিয়ে যাও আমার মা কি দেখা করবি না নবী বলছে উঠাই রাস্তার কামবলা আমি শুনছিলাম আমার ফাতেমা বলে তোর আব্বার সাথে ক্যাসল করেছে রে আমার ফাতেমা বেটি হইতে পারে আলীর মনে সঙ্গী বলে কিনে রাখিয়েছে ওরে হাসাইন আমার আলী জামুতা মনে তোর মা কষ্ট দিয়েছে রে যতক্ষণ পর্যন্ত আমার ফাতেমা আলীর সঙ্গে সংশোধন হয় না অতদিন তোর বাড়িতে আমরা আমি যাব না রে হুসাইন মনে রাখ তোর মালির সঙ্গে যদি এই মনোমলিন অবস্থায় যদি আগে কবরে চলে যায় আমি রসুল্লাহ ফাতেমার জানাজায় শরীক থাকব না তোমার মতন নারী ছেলে একজন পৃথিবীতে সোলাইমা রাদিয়াল্লাহু মা সোলাইমা এত স্বামী ভক্ত ছিল মা স্বামী বাড়ি আসার লগে লগে আসার সঙ্গে সঙ্গে সোলাইমা স্বামীর প্রাণ যদি দিতে না পারো শান্তি দিতে না পারো তুই মরণার বেটি হো মুক্তির বেটি হো মা কসম বলে গেছে মা হাদিস খুলে দেখবেন মা তুমি নবীর বেটি হইতে পারো মা যদি তোর কথা আলী দুঃখ পাইবা আমি রসুল কষ্ট পাবো মা আমি কষ্ট পালে মা তুমি জীবনে জান্নাত আশা করতে পারবি না যুবকরে বাবারা মনে রাখেন আজকে 90% নারীর জ্বালায় 90% যুবকের বিবির মহব্বতে বিবির প্রেমে পড়ি কানধানি বিবির পাল্লায় পড়ি 90% যুবক আজকে বিবির পক্ষবাদী হয়ে গেছে যতক্ষণ ঠিক না বেঠি মা বনে রাখো শান্তি কেন নাই রে দুনিয়ায় গজব কেন আসিল দুনিয়ায় আন্দামানে গজব হলো মিয়ানমারে গজব হলো গুজরাটে গজব হলো হাজার হাজার মমিন কান্দ বিদিনের জ্বালা মহাবনে লাগো ভাই বন্ধু গো শান্তি কেন নাই রে দুনিয়ায় মদের বাজার গরম হলো মদের বাজার গরম হলো দুয়ার কোটি মানুষ যায় বাপে ভিটা বাদ দিয়া খোল জামাইয়ে বেটা হয় মেরা বলে স্বাধীন হবে মেরা বলে স্বাধীন হবে আর পুরুষের দোকান নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই কত নারী আছে দেওয়ারে জিজ্ঞাসা করে ভাবি দাদা বাড়ি নাই নাই 3 মাস থেকে বাড়ি নাই শোনো তো দাদা বলে নিকে কইছে বলে মেঘালার শ্বশুরটা বউ কাই ওটা কাইতে কাই তোমার দাদাকে তো ভাত দেন মা ভাবি কে ইস এটি পুনা সিনেমা হল কি বই লাগাইছে ভাই এলে কথা কলছে কলছে কান্দারে ভাই রে আমার স্বামীর সাথে বিয়ে দিচ্ছে আল্লাহ কত সাবিত দেশের কিছুই বলি না শোনো নিখিয়ে বলে কতে 3 মাস নাই নিয়ে বাদ দিস সহজে নিয়ে থাকুক ভাবি যাবো দিয়ে তোমার এ বই সেনামা লাগাইছে ধুবড়ি কি বই মেয়েরাও মস্তান মেয়ে মানুষের মস্তান এই বুঝি একবার দেখিস নে তুই মস্তান হয়ে যাবো কা ভাই মন না কান্দে দাবার স্যার পুষে নাই কিছু নাই কা ভাবি যা লাগে মুরগি টাইম পাস বাদাম পাস টিকিস পাস নই দিন একটা ভাবি ফোনে লাগালো কর হাই আল্লাহ সন্ধ্যে বাচ্চা ঘুমে থুয়ে শ্বশুর শ্বশুর এক কথা কইতে বেশি কাম দাম নাইলে কথা আমি করে কি করণ করি শ্বশুর করে স্বামী করে একবার কর সারা দিন আনলিমিটেড কল ডিগ্রি পাস বসি হাই কিচেন যে ফোন রে পা যেরকম ঠিক না ঠিক শ্বশুরকে বউ এত কথা কয় কার সাথে গো আনলিমিটেড কল রাখতে পার কি যে মানে আমার মোবাইল পাচ্ছে রে বাবা একে ঝালাই ঝালাই
শ্বশুর দেখতে দেখে বউ তোমার ফোন করেন কাক গো, কাক করি তোমার অত প্রশ্ন কিছু তা আমার বাপের বংশ কম, সারাদিন ফোন করলে শেষ না হয়। লাস্টের মধ্যে বউ একেবারে সবা ঘুমিয়ে গেছে, শ্বশুর তো বিহুশ, হ্যাঁ একেবারে সাদি পারি একেবারে।